কৈলা শহরের ইছপুর গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের ভেতর পাখির বাঁধ এলাকার বাসিন্দা সাহেল মিয়া বিগত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ ও অতিরিক্ত বৃষ্টির ফলে সাহেল মিয়ার ঘরের টিনের চাল ঝাঁঝরা হয়ে যায় ঘরের চাল ঝাঁঝরা হয়ে যাওয়ার ফলে বৃষ্টির জল ঘরের ভেতর প্রবেশ করতে থাকলে এক সময় ঘর ভেঙে যায় ঘরের ভেতরে থাকা স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে কোনো রকমে বের হয়ে এলেও বর্তমানে পরিবারের সকলকে নিয়ে এলাকার অন্য একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন একদিকে আর্থিক অনটন অন্যদিকে সংসাদের দায়িত্ব পালন করতে যেখানে হিমশিম খাচ্ছেন সেখানে নতুন করে ঘর তৈরি করে পরিবার সমেত বসবাস করা দিন দরিদ্র এই শ্রমিকের কাছে আকাশ ছোঁয়ার মতো তাই রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন জানিয়েছেন তার স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে একটু মাথা গোঁজার ঠাই করে দেওয়ার এরকম রাত্রে হঠাৎ করে বৃষ্টি আইছে শিলাবৃষ্টি সহ খোলা পুরা খুব তিনটা আমার ছিদ্র রাত্রে রাত্রের জল জলডুকিয়া খুঁড়া গোটটা ভাঙি গেছে গ্রামের মানুষে আমরা বাকরিয়া নিশ্চয় দুইটা খোলাখান আছে আমার দু মাইয়া অবস্থা খুব খারাপ বর্তমানে মানুষের বাড়িতে আছে কোনো গা তাকিয়া কোনোরকম সাজকর্ম করিয়া আমার